नमस्कार, मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाय। आज आमी आपनादेर करे देखाबो निरामिष साल कुमड़ोर घंट। जे कोनो निरामिष दिने आपनारा ए रेसिपिटी ट्राई करते पारें। आशा करी आपनादेर भालो लागबे, आर भालो लागले एकटा लाइक करबें। चैनलटी सबस्क्राइब करा ना थाकले सबस्क्राइब करार अनुरोध रइलो, आर पाशे थाका बेल आइकन प्रेस करे अल करे राखबें, जाते परबर्तीते कोनो भिडियो आपलोड करले तार नोटिफिकेशन पेये जान। चलुन ताहले देखे ना जाक आमार आजकेर ए रेसिपि। 60 ग्राम सोना मुग डाल নিয়েছি আর ডালগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা হয়ে গেলে ডাল কিন্তু ফুটতে চায় না, এর জন্য সব সময় হালকা করে ভেজে নিতে হবে। এখন ডালগুলো আমি জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব, এতে ডাল অনেকটা নরম হয়ে যাবে আর সিদ্ধ হতেও কম সময় লাগবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার ডালগুলো ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিতে হবে। কচি দেখে একটা চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়ো মাঝখানে ফালি করে আমি অর্ধেকটার বেশি নিয়েছি। এখন এই চাল কুমড়ো আমি কুচি কুচি করে কেটে নেব। চাল কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে প্যান গরম করে নিয়েছি, এখন এতে দিয়ে দেব সরষের তেল 1.5 টেবিল চামচ। তেল একটু গরম হলে এতে ফোড়ন দিয়ে দেব, হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব দুইটা কাঁচা মরিচ। মরিচের বোটার অংশ একটু চিরে দিয়েছি যাতে না ফাটে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া চাল কুমড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ ভালো করে মিলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব ডাল। এখন আবারও একটু মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলা রাস মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। চাল কুমড়ো থেকে যে জল বেরিয়েছিল তা অনেকটাই কমে গেছে, আর বাকি যে জলটুকু আছে তাতেই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে আমি আর জল অ্যাড করব না। যদি আপনারা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে একটুখানি কুসুম গরম জল দিয়ে দিতে পারেন। এখন চুলা রাস লো করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 4 মিনিট পরে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এবার এভাবে নেড়ে চেড়ে যে জলটুকু আছে তা শুকিয়ে নিতে হবে। যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন বুঝতে হবে পরিবেশনের জন্য একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।